হ্যালো ফ্রেন্ড, আমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগ ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে স্পেশাল কারোর জন্য স্পেশাল, যেটা হলো যে টলিউডের সুপারস্টার দেবদা। তো দেবদার উপরেই আজকে আমরা ভিডিও করতে যাচ্ছি, কিন্তু এ পুরো মাথা খারাপ করে দিয়েছে 3 দিন ধরে, কবে আসবে কবে আসবে কবে আসবে। অবশেষে আজকে এসেছিল, তাও 5 মিনিটের জন্য, ভালো করেও ফটো তুলতে পারেনি, দেখতেও পারেনি। তো বল কি বলছো, শোনো। তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের এখানে ঠাকুরানী চক কালীতলায় দেবদাকে আনা হয়েছিল, তো আমরা সেখানেই যাব এখন। তো চলো পুরো ভিডিওটা দেখো, আর যারা যারা দেবের ফ্যান প্লিজ ভিডিওটাকে লাইক করো। আর জানি না কত ভালো করে তোমাদেরকে দেখাবো, কিন্তু চেষ্টা করবো ভালো করে দেখানোর জন্য। এই ভিডিওটার জন্য কিন্তু লাইক ভিউজ হতেই হবে, যারা যারা কমেন্টও করতে হবে, ভালোবাসো প্লিজ। আর যারা দেবদাকে ভালোবাসো না তারা লাইক করো না, তারা বেরিয়ে যাও। যারা দেব ভক্ত তাদের জন্য বলছি, ভিডিওটা বেশি করে শেয়ার করবে, বেশি করে লাইক করবে। আমি নিজেই এখন মানে এত দেব ভক্ত, ঠিক আছে, 3-4 দিন ধরে মানে আমাদের এখানে আসা ছিল পরশুদিন, মানে কালী পুজোর দিন মতো আসা ছিল, কিন্তু সেই সময় আসা হয়নি দেবের শুটিংয়ের জন্য। তো 3 দিন ধরে মাথা খারাপ করছি কবে আসবে কবে আসবে, তারপর মানে এসেছে সেটাই আমার জন্য অনেক। তো তোমরাও পুরো ভিডিওটা দেখো, চলো চলো ওখানে গিয়ে দেখা যাক। বারক সমিতির গর্বের দিন, আমাদের প্রিয় মানুষ সোনালী পর্দার রূপালী মানুষ, আমাদের প্রিয় অভিনেতা এপার বাংলা ওপার বাংলার প্রত্যেকটি মানুষের মন জায়গার অভিনেতা, অত্যন্ত দক্ষ অভিনেতা সেই দিবাক অধিকারী দেব আমাদের মধ্যে সে উপস্থিত হচ্ছে। বালক সমিতির আজকের এই মঞ্চে আর কয়েকটি মুহূর্ত আপনারা দেখতে পাচ্ছেন টিভি স্ক্রিনে, আমাদের প্রিয় অভিনেতা ধীরে ধীরে মঞ্চের দিকে এগিয়ে আসছে, চলচ্চিত্র জগতের অন্যতম অভিনেতা, ঢাকা লোকসভা কেন্দ্রের সাংসদ মাননীয় দীপক অধিকারী ধীরে ধীরে এগিয়ে আসছেন। অত্যন্ত প্রিয় মানুষ এই মুহূর্তে গাড়ি থেকে নামছে, দেখতে পাচ্ছেন এগিয়ে আসছেন আমাদের প্রিয় অভিনেতা, সোনালী পর্দার রূপালী মানুষ, ঢাকা লোকসভা কেন্দ্রের মাননীয় এমপি, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ এপার বাংলা এবং ওপার বাংলার অত্যন্ত দক্ষ অভিনেতা, স্বপ্নের মানুষ, রূপালী পর্দার মানুষ দীপক অধিকারী দেব আমাদের মঞ্চ থেকে কয়েকটি মুহূর্ত, তার মধ্যেই স্বপ্নের মানুষ, স্বপ্নের মানুষ আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, দক্ষ অভিনেতা, ঢাকা লোকসভা কেন্দ্রের মাননীয় এমপি দীপক অধিকারী এগিয়ে আসছেন কয়েকটি মুহূর্ত। মঞ্চে আসার সঙ্গে সঙ্গে করতালি দিয়ে আপনারা অভিনন্দিত করবেন আমাদের প্রিয় মানুষকে। আমাদের মধ্যে এসে উপস্থিত হচ্ছেন আমাদের প্রিয় অভিনেতা দেব, আমাদের মধ্যে এসে উপস্থিত হচ্ছেন আমাদের প্রিয় মানুষ, স্বপ্নের মানুষ আমাদের প্রিয় অভিনেতা দেব আমাদের মধ্যে এসে উপস্থিত হচ্ছেন। দেখতে পাচ্ছেন আমাদের স্বপ্নের মানুষ, আমাদের প্রিয় অভিনেতা তাদের ভক্তের সাথে আলাপ করে দিচ্ছেন, আমাদের প্রিয় অভিনেতা দীপক অধিকারী দেবতা বন্ধ করে দেব। মঞ্চে আসার জন্য চালাচ্ছি পায়েল দাস এবং মমতা গায়েনকে, মঞ্চে আসার জন্য আমরা অন্য চালাচ্ছি বরণ করে দেব। বরণ করেছেন উত্তরে গায়ন করছেন পায়েল দাস, বরণ করেছেন পায়েল দাস, সে সঙ্গে রয়েছেন মমতা গায়েন, আমাদের প্রিয় অভিনেতাকে বরণ করে নিচ্ছেন, আমাদের প্রিয় অভিনেতাকে বরণ করে নিচ্ছেন। বালক সমিতির পক্ষ থেকে আমরা বরণ করে নিলাম আজ বড় আলোচনা, আমাদের প্রিয় অভিনেতা দেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। বালক সমিতির আজকের এই গর্বের দিনে আমাদের মধ্যে রয়েছেন আমাদের প্রিয় অভিনেতা দেব। Thank you so much.
কালীপুজোর অনেক 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 শুভেচ্ছা। আর মনে হচ্ছে নির্মল বাবু আর ভোগন বাবু পুরো তারকার মেলা লাগিয়ে দিয়েছে এখানে, তিন চার দিন ধরে এমন করে টালিগঞ্জে কেউ বাকি নেই যারা আসেনি, তাই তো? মানে সত্যি খুব যত্ন নিয়ে বুঝে রাখছি, সেটা বোঝা যাচ্ছে কি আপনাদের মাঝে ওনারা সত্যি খুব ভালোভাবেই আছেন। আমাদের হাসি হাসি হচ্ছে ভীষণ ভালো লাগছে। আগে 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 ও আপনাদেরকে আসতে দেওয়া হচ্ছে না, নেক্সট টাইম। পুজো কেমন কাটলো আপনাদের? ভালো? কালী পুজো কেমন কাটছে? এবারে পুজোটা সত্যি আমার মনে হয় ভালোই কাটছে হয়তো তোমার, কারণ গত দু বছর যেভাবে আমাদের পুজো কাটলো সেখান থেকে আজকে সত্যি ভীষণ ভালোভাবে আমরা আছি। এবং আপনাদের সবাইকে পুজো অনেক 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 শুভেচ্ছা, কালী পুজোর শুভেচ্ছা, দীপাবলির শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। ভিটটা লাগা খালি ভিটটা ভিড় দেখো খালি একবার ভিড় দেখতে দেখার ভিড়। ভিড়টা দেখো খালি কত ভিড় দেখো খালি একবার দেবকে দেখার। ভিড়টা দেখো দেবকে দেখার ভিড়, ওটা দেবকে আমি তো স্টেজে উঠে গেছিলাম এমন সামনে দিয়ে। এটা দেবকে দেখার ভিড়, দেবকে টলিউডের সুপারস্টার, বাংলা সুপারস্টার দেব। তো আজকের ভিডিওটা এই অবধি, তোমরা যে ব্লগটা দেখেছো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের এখানে কালীতলায় দেব এসেছে, পুরো ভিডিওটা তো দেখালাম, বেশিক্ষণের জন্য থাকিনি তাই বেশিক্ষণ হইওনি, ভিডিওটা ছোট হয়েছে। তো যতটুকু হয়েছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে ক্লিক করো, যাতে এই ভিডিওটা তো বেশি করে সাবস্ক্রাইব করতে হবে। হ্যাঁ, যারা যারা দেবের ফ্যান তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আর লাইক অবশ্যই করো। তো আজকে জন্য এটুকু, বাই বাই। তো দেবটাকে
দেখে মানে এমন লাগছে মানে কি বলবো, যেন সব স্বপ্নের দেশে বাস করছি, আর হেভি লাগছে তোমরা দেখো। ঠিক আছে, তো চলো দেখা যাক।